আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞানের কোন অধ্যায়গুলোর উপরে প্রশ্ন হবে এবং কোন অধ্যায়গুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যদি তোমরা বুঝতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো 2021 সালের এইচএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা নভেম্বর এবং ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবার এই পরীক্ষায় কিন্তু সবগুলো বিষয় দিতে হবে না, মানে সবগুলো বিষয়ের উপর পরীক্ষা হবে না। তাহলে কোন বিষয়গুলোর উপর হবে? তোমরা সবাই অবগত আছো যে তোমাদের যে গ্রুপের বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর উপরে পরীক্ষা দিতে হবে। তো আজকে আমি ব্যবসা শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞানের কোন অধ্যায়গুলো আছে এবং কোন অধ্যায়গুলো বুঝতে হবে এবং পারতে হবে, এটা নিয়ে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি অলরেডি বোর্ডে একটা তালিকা তৈরি করে রাখছি। এইখানে আমি লিখছি এইচএসসি 2021 হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। পাশে আছে এইচএসসি পরীক্ষা 2021 হিসাব বিজ্ঞান। এবার প্রথমে আমি এইচএসসি শিক্ষার্থীদেরকে বলবো যে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে, মানে তিনটা বিষয়ের মোট ছয়টা পরীক্ষা হবে তোমাদের। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইভাবে পরীক্ষা হবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে পরীক্ষার প্রশ্নটা, 10টা সৃজনশীল প্রশ্ন থাকবে, তোমাদেরকে দিতে হবে তিনটা, মানে তিনটা প্রশ্ন সমাধান করতে হবে। এখন তোমাদের হাতে কিন্তু অনেকগুলো অপশন থাকবে যে কোন প্রশ্নটা তুমি সমাধান করবা। তো তুমি চাইলে যেই প্রশ্নটা খুব সহজ ওই প্রশ্নটাই তুমি কি করতে পারবা, সমাধান করতে পারবা। এবার আসো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কোন অধ্যায়গুলো আছে এইটা আগে আমরা জেনে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, প্রথমে আছে দ্বিতীয় অধ্যায়, আর এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে হিসাবের বইসমূহ। তো এই হিসাবের বইসমূহের ভিতরে নবম এবং দশম শ্রেণীতে যে অঙ্কগুলো তোমরা করছো বেশিরভাগ জিনিস কিন্তু এই হিসাবের বইসমূহের ভিতরে অন্তর্ভুক্ত আছে। সেগুলো কি কি? লেনদেন, জাবেদা, ডেবিট ক্রেডিট, খতিয়ান, নগদান, এই বিষয়গুলো এই হিসাবের বইসমূহের ভিতরে আছে। তো তোমরা চাইলে অল্প সময়ের ভিতরে এই হিসাবের বইসমূহের অধ্যায়টি শেষ করতে পারো। এবার আসো আছে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সবচেয়ে মজার একটি অধ্যায়ের নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তোমরা চাইলে অল্প সময় দিয়ে খুব সুন্দর করে ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায়টি কী করতে পারো, বুঝতে পারো, এবং পরীক্ষায় খুব সহজেই এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে 10টি মার্ক সহজেই তুমি কী করতে পারো, তুলতে পারো। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আছে চতুর্থ অধ্যায় রেওয়া মিল। দেখো রেওয়া মিল কিন্তু তোমরা নবম এবং দশম শ্রেণীতেও করছো, তো তোমরা যদি একটু পরিশ্রম করো তাহলে রেওয়া মিল অধ্যায়টিও তোমরা অল্প সময়ের ভিতরে কী করতে পারবে, আয়ত্ত করতে পারবে, মানে শিখতে পারবে। এবার আসো আছে অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, অর্থাৎ অবসরের যে অধ্যায়টি ওই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় আছে। তো তুমি যদি চাও এই অধ্যায়টিকেও অল্প সময়ের মধ্যে তুমি কি করতে পারবা, আয়ত্ত করতে পারবা, যদি তুমি পরিশ্রম করো। তারপর আসো আছে নবম অধ্যায়, নবম অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীর নামটা বলার পরেই অনেক শিক্ষার্থীদের মধ্যে একটা ভয় কাজ করে। সেই ভয়টা হচ্ছে তারা মনে করে যে আর্থিক বিবরণীর অধ্যায়টি মনে হয় অনেক কঠিন, কারণ এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল বাধ্যতামূলক দিতে হয়। তাহলে এখন তোমরা যে পরীক্ষা দিবে 2021 সালের শিক্ষার্থীরা,
তোমাদেরকে কি দুইটি সৃজনশীল বাধ্যতামূলক দিতে হবে? না, তোমাদেরকে কিন্তু দুইটা সৃজনশীল এই অধ্যায় থেকে বাধ্যতামূলক দিতে হবে না, কারণ তোমরা সমাধানে করবা তিনটা সৃজনশীল, তাহলে এই অধ্যায় থেকে আর কোনো বাধ্যতামূলক থাকবে না। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই পাঁচটি অধ্যায় থেকে তোমাদেরকে দিতে হবে তিনটা প্রশ্ন সমাধান করতে হবে, আর থাকবে হচ্ছে 10টি। তো তোমরা খুব সহজেই তিনটা প্রশ্ন কি করতে পারবা, সমাধান করতে পারবা। এখন কোনো শিক্ষার্থী যদি চাও, যারা মনে করো আগে বেশি পড়ো নাই, এখন পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিতেছো, তো তোমরা যদি চাও তাহলে তোমাদের মধ্য থেকে অনেক শিক্ষার্থী এই জায়গায় পাঁচটা অধ্যায় থেকে তোমরা চাইলে একটা কি দুইটা অধ্যায় স্কিপ করতে পারো। কিন্তু মনে রাখতে হবে, যদি ভার্সিটির ভর্তি পরীক্ষার কথা তুমি চিন্তা করো, তাহলে অবশ্যই তোমাকে এই পাঁচটি অধ্যায়ের মধ্যে কোনো অধ্যায় কিন্তু তোমাকে কি করা যাবে না, মিস দেওয়া যাবে না। এবং তার সাথে যে অধ্যায়গুলো সিলেবাসে, মানে শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করে নাই, ওই অধ্যায়গুলো সম্পর্কেও তোমাকে জানতে হবে, কারণ ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় সবগুলো অধ্যায়ের উপরেই কিন্তু কোশ্চেন হয়, মানে প্রশ্ন আসে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে যদি একটু আলোচনা করি। হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রেরও ঠিক পাঁচটি অধ্যায় তারা দিয়েছে, পাঁচটি অধ্যায় থেকে 10টি সৃজনশীল আসবে, সমাধান করতে হবে 3টি, নর্বৃত্তিক থাকবে 30টি এবং সমাধান করতে হবে 15টি। এবার এই যে নর্বৃত্তিক 30টা হবে, মানে 15টা যে তোমরা সমাধান করবা, এই 15টা কিন্তু এই পাঁচটি অধ্যায় থেকেই দিবে তারা। এবার সক্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারি ব্যবসা। খুব ভালো একটি অধ্যায়, তোমরা যদি চাও এই অধ্যায়টি মনোযোগ সহকারে সমাধান করতে পারো। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আছে চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটাকে তোমরা খুব সহজে, মানে সহজ নামে চিনো, সেটা হচ্ছে শেয়ার ইস্যু। কারণ এই অধ্যায়ের অঙ্কগুলোকে আমরা শেয়ার ইস্যুর অঙ্ক নামে চিনি। তো এই অধ্যায়টি খুবই সহজ, তুমি চাইলে অল্প সময় দিয়ে এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়টি আয়ত্ত করতে পারো এবং পরীক্ষায় এই অধ্যায় থেকে যেই সৃজনশীলটি আসবে সেটি সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আসে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এটা হচ্ছে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী। এটা সহজ বলা যাবে না, কঠিন একটি অধ্যায়। তো এই অধ্যায় থেকে কিন্তু দুইটা সৃজনশীল বাধ্যতামূলক থাকতো, কিন্তু তোমাদের পরীক্ষার সময় এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল বাধ্যতামূলক থাকবে না, কারণ সমাধানে তো করতে হবে তিনটা, তাই না? তো এক অধ্যায় থেকে যদি দুইটি বাধ্যতামূলক থাকে তাহলে আর কি হবে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, এই অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো আসবে সেটা তোমাদের জন্য বাধ্যতামূলক না, শুধুমাত্র 2021 সালের পরীক্ষার্থীদের জন্য। এবার আসো, আছে ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায় থেকে আছে আর্থিক বিবরণী ও বিশ্লেষণ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই অধ্যায়টি সম্পূর্ণ নির্ভর করতেছে তোমার মুখস্থ বিদ্যার উপর। এই অধ্যায় কতগুলো সূত্র তোমাকে জানতে হবে, যেমন অনুপাত বিশ্লেষণের অধ্যায় বলে এটাকে, যেমন চলতি অনুপাত, তারল্য অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত। তো এই অধ্যায়ের সূত্রগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে তুমি এই অধ্যায়ের সৃজনশীল কী করতে পারবে, সমাধান করতে পারবে। আসো অষ্টম অধ্যায়, আছে মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি। তো এই মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি, যেটাকে আমরা লিফু এবং ফিফু বলে থাকি, লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে সহজ যদি কোনো অধ্যায় দ্বিতীয় পত্র থাকে তাহলে সেটা হচ্ছে এটা, মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি। তো এই পাঁচটি অধ্যায় থেকে তোমরা চাইলে এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীটা স্কিপ করতে পারো শুধুমাত্র পরীক্ষার জন্য, কিন্তু ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য কিন্তু কোনো অধ্যায় তুমি বাদ দিতে পারবে না, সবগুলোকে সমান গুরুত্ব দিয়ে তোমাকে জানতে হবে, বুঝতে হবে, কারণ ভর্তি পরীক্ষার সময় প্রত্যেকটা অধ্যায় সমান গুরুত্ব বহন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারতেছো, যে তুমি কি শুধু পরীক্ষার চিন্তা করবা নাকি ভার্সিটির ভর্তি পরীক্ষারও চিন্তা করবা। এখন চিন্তাটা সম্পূর্ণ তোমার উপরে আমি ছেড়ে দিলাম, তুমি চিন্তা করে তোমার মতন করে তুমি পরীক্ষার জন্য কি নাও, প্রস্তুতি নাও। এবার আসো, তোমাদের বেশিরভাগ অধ্যায় আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং তুমি যদি সবগুলো অধ্যায় ধারাবাহিকভাবে দেখতে পারো, ইনশাআল্লাহ তুমি প্রত্যেকটা অধ্যায় ভালো করে বুঝতে পারবে। এবার আসো,
এসএসসি পরীক্ষা 2021 সালে যারা দিবা তোমাদের হিসাব বিজ্ঞানের 5টি অধ্যায় দিয়েছে, এই 5টি অধ্যায় থেকে 10টি প্রশ্ন করবে, তোমাকে সমাধান করতে হবে 3টি, আর নোটভিত্তিক তোমাকে দিতে হবে 15টি। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় তারা দিয়েছে, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন। এই লেনদেন অধ্যায়টি খুবই সহজ, সব শিক্ষার্থীরাই লেনদেন অধ্যায়টি খুব ভালো পারে, কারণ এই জায়গায় প্রশ্নগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করো, কারণসহ ব্যাখ্যা করো, তারপরে হচ্ছে বিবরণী সক, এই জিনিসগুলি থেকে চালান, ক্যাশ মেমো, এই জিনিসগুলো নিয়ে এই লেনদেন অধ্যায়টি তৈরি হয়েছে। তো তোমরা চাইলে লেনদেন অধ্যায় থেকে একটি সৃজনশীল বা দুটি সৃজনশীল সমাধান করতে পারো। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা আসে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ দুতরফা দাখিলা পদ্ধতি না জানলে তুমি হিসাব বিজ্ঞানের কিছুই পারবে না। তো এই দুতরফা দাখিলা পদ্ধতির অধ্যায়টি তুমি যদি শিখতে চাও তাহলে তোমাকে অল্প সময়ের ভিতরেই তুমি শিখতে পারবা, তবে একটু মনোযোগী হতে হবে তোমাকে এবং একটু পরিশ্রমী হতে হবে। এবার আসো আসে ষষ্ঠ অধ্যায় জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা, জাবেদার অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, বিশেষ জাবেদা যেগুলো আসে সেইগুলো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তারপরে আসে ডেবিট নোট, ক্রেডিট নোট। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা নবম অধ্যায় আসে রেওমিল। দেখো রেওমিল অধ্যায়টি খুবই মজার একটি অধ্যায়, রেওমিল শিখতে হলে তোমাদের কিছু নিয়ম জানা লাগে, তোমরা জানো যে কোন এন্ট্রিটা ডেবিট দিকে বসবে, কোন এন্ট্রিটা ক্রেডিট দিকে বসবে। তো একটু সময় নিয়ে যদি তুমি এই জিনিসগুলো মনে রাখো তাহলে রেওমিল অধ্যায় থেকে সৃজনশীল সমাধান করা তোমাদের জন্য কি নয়, ব্যাপার নয়। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা দশম অধ্যায় আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী সব শিক্ষার্থীর কাছে একটা কেমন কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, সবাই মনে করে এটা কঠিন, কারণ এটা থেকে দুইটা সৃজনশীল বাধ্যতামূলক দিতে হয়, কিন্তু কঠিন মনে করলেই তো কঠিন, তুমি যদি সহজ মনে করো তাহলে সহজ, কিন্তু তোমরা যারা 21 সালে এসএসসি পরীক্ষা দিবা এই আর্থিক বিবরণের অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো থাকবে সেটা তোমাদের জন্য কি নয়, বাধ্যতামূলক নয়, কিন্তু তোমাদেরকে এই প্রত্যেকটা অধ্যায় ভালো করে জানতে হবে, কারণ তুমি যখন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবা তখন এই প্রত্যেকটা জিনিস তুমি ওই জায়গায় পাবা। তো এই জায়গা থেকে ভালো করে পারলে ওই জায়গায় গিয়ে তোমাদের আর কোনো কি হবে না, সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা এই 5টা অধ্যায়ের মধ্যে যদি কোনো শিক্ষার্থী পূর্বে কোনো তোমাদের প্রস্তুতি না থাকে তাহলে তাড়াহুড়া করে যদি তুমি প্রস্তুতি নিতে চাও তাহলে তুমি চাইলে এই জায়গা থেকে একটি কি দুটি অধ্যায় স্কিপ করতে পারো, আর বাকি অধ্যায়গুলো ভালো করে শিখলে তোমার পরীক্ষায় যে 3টি প্রশ্ন সমাধান করতে হবে অবশ্যই তুমি 3টি প্রশ্ন কি করতে পারবে, সমাধান করতে পারবে। তো এই ছিল হিসাব বিজ্ঞান বিষয়ের আলোচনা, মানে কোন অধ্যায়গুলো থাকবে আর কোনগুলো তোমরা মুখস্থ শিখতে হবে, এই ছিল আজকের মূল আলোচনার বিষয়। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।